फिल्मों में आ गया, दैट वाज अ बिग ह्यूज थिंग, दैट वाज अकम्प्लिशमेंट इनफ, एनीबॉडी एनीबॉडी, आई एम सेइंग फॉरगेट अबाउट माय फैमिली, एनी फैमिली, एनीबॉडीज फैमिली। ওয়াও, এবার শাকিব খানের দরদ সিনেমা নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। কি বললেন শাকিব খানের দরদ সিনেমা নিয়ে, জানতে হলে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের ঢালিউড বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দরদ সিনেমার সকল আপডেট পাওয়ার জন্য। বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদ, যেখানে অভিনয় করছে বলিউডের নায়িকা সোনাল চৌহান এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। বাংলাদেশের প্রথম এই প্যান ইন্ডিয়া সিনেমাটি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, সোশ্যাল মিডিয়ায় অনবরত খবর আসতেই চলেছে দরদ সিনেমার আপডেটের। এর মধ্যেই ভারতের এক সংবাদ মাধ্যমে অক্ষয় কুমার বলেন শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, শাকিব খান এই প্রথম বলিউডে সিনেমা করছে, অবশ্যই তাকে আমি শুভকামনা জানাবো আমাদের বলিউডে এবং শাকিব খান ভালো ভালো সিনেমা করুক, শাকিবের দরদ সিনেমার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, শাকিব খান যাতে ভালো ভালো সিনেমা উপহার দিতে পারে পরবর্তী সময়ে, সেই জন্য অগ্রিম শুভকামনা রইল। এদিকে দরদ সিনেমার শুটিং অর্ধেকের বেশি শেষ হয়ে গিয়েছে, সিনেমাটি রিলিজ করা হবে 6টি ভাষায়, তামিল, তেলেগু, মালায়ালাম, বাংলা এবং হিন্দিতে। এই সিনেমাটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শাকিবের এই দরদ সিনেমাটি বক্স অফিসে কেমন কালেকশন করবে সেটা নিয়েও সমালোচনা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের কি মনে হয়, শাকিব খানের দরদ সিনেমা কি হিট করবে বক্স অফিসে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।